রাজ্যের রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠার পর থেকেই সঙ্গবদ্ধ হয়েছেন ত্রিপুরার যান চালক এবং শ্রমিকেরা। ভারতীয় জনতা পার্টি সরকারের নতুন নানান জনমুখী পরিকল্পনা বাস্তবায়িত তথা কার্যকর করার প্রয়াসে স্বেচ্ছায় অগ্রগণী ভূমিকা পালন করছেন তারা। বর্তমান রাজ্য সরকার যান চালক ভাইদের জন্য যে সুবিধা বা প্রকল্পগুলি এনেছেন তার প্রচার এবং প্রসারের জন্য এগিয়ে আসতে অনুরোধ জানাচ্ছে তাদের। আগরতলা স্থিত টাউন হল প্রাঙ্গণে আয়োজিত এক সম্মেলনে উপস্থিত থেকে রবিবার এ কথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের তৃতীয় দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অংশ নিয়ে ট্রাক ড্রাইভারদের নানান সুবিধা অসুবিধা এবং দাবি দাওয়া নিয়েও এদিন আলোচনা করেন তিনি। আজকে বিএমএস অনুমোদিত ত্রিপুরা ট্রাক ড্রাইভার অপারেটর না মজদুর সংঘের উদ্যোগে একটা সম্মেলনের আয়োজন করা হয়েছে। তো ত্রিপুরা রাজ্যে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠার পর থেকেই এই রাজ্যের যান চালকই হোক শ্রমিকরাই হোক সংগঠিত শক্তি আমাদেরকে এই ত্রিপুরা রাজ্যের একটা যে নতুন সরকারের যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে তারাও একটা অগ্রণী ভূমিকা পালন করেন। তো আমি এই সম্মেলনের সফলতা কামনা করছি এবং আগামী দিন সমস্ত শ্রমিক সংগঠন একযোগে সংগঠিত হয়ে এই রাজ্যের সরকার যেই মানে মানুষের কল্যাণার্থে যেই সুযোগ সুবিধাগুলি প্রদান করছে তার মানুষের মধ্যে আরও বেশি করে প্রচার প্রসার করে এই রাষ্ট্রবাদী সরকারকে আরও শক্তিশালী করার জন্য আমি আবেদন রাখছি। আসন্ন লোকসভা ভোটের আগে রাজ্যের যান চালক এবং শ্রমিকদের উদ্দেশ্যে এদিন অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।